আমাদের ফেসবুক পেজ যারা যারা ভিডিও তুললে অনেক ভিডিও উঠেছে আমাদেরকে একটু ট্যাগ করে দিও সিধু এন্ড ইন দ্য জার্নি এবং যারা যারা অর্গানাইজার যারা যারা সিনিয়র রয়েছেন তারা ভাবছেন নিশ্চয়ই এই সিধু শুধুমাত্র নাচিয়েই চলে গেল আমরা এত মিউজিক কম্পোজারে এত রকম গান গাইলাম রবীন্দ্রসঙ্গীত নাচ হয়ে গেলে কিন্তু অন্যায় হয়ে যাবে কিভাবে হয়ে যাব নিজের গান তারপরে নিউ দেশ বন্ধু ক্লাবকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর মনোজকে আন্তরিক ভালোবাসা মনোজ নিউ দেশ বন্ধু ক্লাবের তরফ থেকেই আমার সাথে যোগাযোগ রেখেছে সেই 2020 শেষ বা 21 শুরুতে ইনফ্যাক্ট সেইভাবে বললে 2021 ও আমাকে অ্যাডভান্স অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছিল পারফরমেন্সের জন্য কিন্তু তার পরবর্তীকালে কিছু একটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল যে কারণে 2021 জানুয়ারি পিছিয়ে গিয়ে 2021 মার্চ কখনোই হয়নি ফিরে এসে 2022 মার্চে মনোজ আবার আমায় যোগাযোগ করে সেবারও সম্ভব হয়নি আলটিমেটলি ওই অ্যাডভান্স পাঠানোর 2021 জানুয়ারিতে অ্যাডভান্স পাঠানোর ফলশ্রুতি আজকে এখানে 12ই ডিসেম্বর 2022 ভালোবাসা থাকলে গানের প্রতি দায়বদ্ধতা থাকলে এরকমই হয় আর শান্তিপুরের সমস্ত মানুষ ইয়াং জেনারেশন তো বটেই সিনিয়ররাও প্রমাণ করে দেবেন নাচের গানেও তারা যেমন উৎসাহী রবীন্দ্রসঙ্গীতে তারা একইভাবে উদাত্ত কণ্ঠ গাইতে পারে আরে সকাল প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে আমি গাইতে খুব অভ্যস্ত নই কিন্তু আমার বিশ্বাস শান্তিপুরে সবাই গলা মেলাবে হ্যাঁ আমি যা গাইছি আরেকবার 1 2 3 মাঝে সুখে দুঃখে যারা গাইছেন না এই এই এক মিনিট এক মিনিট এক মিনিট থামি এক মিনিট যারা গাইছেন না বা অন্তত ঠোঁটটা নাড়াচ্ছেন না সুর বেসুর তো হতেই পারে কোনো অসুবিধা নেই সবাইকে শ্রেয়া ঘোষাল হতে হবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু রবীন্দ্রনাথের এই গানটা যদি না জানেন বা তার সাথে যদি লিপ না মেলান তাহলে আগামীকাল মানে 13ই ডিসেম্বর থেকে নিজেকে বাঙালি বলবেন না হ্যাঁ প্লিজ মোরা ভোরে বেলা বাজিয়ে বাসি হাই মাঝে হলো গেলে আবার দেখা যদি প্রাণে পুরো শান্তিপুর শান্তিপুরের এতক্ষণ প্রশংসা করলাম কিন্তু এই
গানটায় অন্তত এইটুকুর জন্য যদি সবার গণনা শোনা যায়, এই থানার মাঠ, এই প্রাঙ্গনটা যদি কেঁপে না ওঠে রবীন্দ্রনাথের গানে, তাহলে আমরা বাঙালি কেন? আমাদের অনেক ঐতিহ্য রয়েছে। সবাই মিলে 1 2 3 2 2 পুরানো সেই আরো একবার পুরানো সেই শেষ গানে যাই নিশ্চিন্তে। বসে রাজের ঘোড়া রাজের বসে I'm